রাহুর দশা নিয়ে চিন্তা করছেন। রাহুর দশা সত্যিই ভয়ঙ্কর, বিদঘুটে। জ্যোতিষী বলছেন আপনার সন্তানের রাহুর দশা আছে। কেতুর দশা, শনি, সাড়ে সাথী, এগুলো নিয়ে যারা ভয় পান, আজকের কথাগুলো তাদের জন্য। প্রথমেই বলছি ভয় পাবেন না, রাহুর দোষ, রাহুর দশা, কাল সর্পযোগ, মাঙ্গলিক কিনা, এগুলো নিয়ে যারা ভয় পান তাদের জন্য আজকে কিছু কথা। প্রথমেই বলি যে দেখুন, জ্যোতিষশাস্ত্রের উপর মানুষ একটা সময় প্রচুর প্রচুর নির্ভর করত। সূর্য চন্দ্রের অবস্থান এগুলোর উপর নির্ভর করে তাদের জীবন, তাদের শরীর, তাদের মনের কথা বলতে পারত। আজকে কিন্তু সম্পূর্ণ বিষয়টাই বদলে গেছে। আজকে আমরা অত্যাধুনিক যুগের মধ্যে দিয়ে যাচ্ছি এবং প্রত্যেকেই মনে রাখবেন, আমি জ্যোতিষশাস্ত্র মিথ্যে বলছি না, কিন্তু কতগুলো কাজের মধ্য দিয়ে আপনি আপনার রাহুর দশা কাটাতে পারবেন। প্রথম হচ্ছে, যখনই জীবনে নেগেটিভ সিচুয়েশান আসে তখন আপনার পজিটিভ কাজ করতে হবে, পজিটিভ কথা বলতে হবে, যত ভালো কাজ তখন আপনাকে করতে হবে। এগুলো করতে পারলেই মনে রাখবেন আপনার জীবনে খারাপ সিচুয়েশান কেটে যাবে, রাহুর দশা কেটে যাবে। ভালো কাজ করুন, ভালো কথা বলুন, ভালো সঙ্গ করুন, তাহলেই দেখবেন আপনার সমস্ত খারাপ সময় কেটে গেছে।